কালার্স ডিসিপি D220। এই প্রিন্টারটির স্ক্যানার প্রবলেম হচ্ছে, দেখুন স্ক্যানার আমি প্রিন্টারের লাইন দেওয়ার পরে স্ক্যানারের যে রিবনটা আছে বা বেল্ট, এই বেল্টটা আপনার কিছু কোনো আপডাউন করার পরে আপনার এটার লাইট দুইটা লাইট বাটন চলছে, দুটন করকরকে শব্দ হচ্ছে, এই যে এই যে ডাবল লাইট চলছে, এই ডাবল লাইট চলার কারণে প্রিন্টারটি রেডি হচ্ছে না। বাজারে এটা নতুন আছে, তো যে প্রবলেমটা হয়েছে সেটা তো আসলে পসিবল না ঠিক করার কারণে, এর কোনো প্রোডাক্ট আমার কাছে নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন দাদারের প্রোডাক্ট বাজারে পাওয়া যায় না এই আর কি। তো আপনাদের এর প্রবলেমটি আমরা জানাই দিব যে কী সমস্যা হচ্ছে। তো এই প্রিন্টারটির আপনার স্ক্যানারের ইউনিট এটা এমন পরিমাণ বাড়ি খাইছে যে ইউনিটটা প্রবলেম হচ্ছে, তা ইউনিট পাল্লালে এটাকে আমরা রেডি করা সম্ভব বলে মনে করছি। তো তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ব্রাদার প্রিন্টারটি না কেনার জন্য, কারণ ব্রাদার প্রিন্টারটির হেডের বলেন আর যে স্ক্যানার বলেন যে কোনো জিনিস আপনার অ্যাভেলেবল হয় না এখনও, এই জন্য আর কি বাইরেও পাওয়া যায় না। প্রিন্টারটি আমরা খুলে আপনাদের দেখাচ্ছি কোন জায়গায় সেন্সার আছে, কোন জায়গায় আপনার হেড আছে, কোন জায়গায় আপনার ট্রান সিস্টেম আছে। এটারে দেখুন, এটা হেড, এই হেডের আপনার কেবল, এটা এখান থেকে এটা একটা সুইচ কেবল, এটা সুইচ, আর ওই নিচে যেটা দেখছিলেন ওটা হচ্ছে কিনা আপনার কাগজের ট্রে, আর বাম সাইডে যেটা দেখছিলেন ওটা হচ্ছে কিনা আপনার স্ক্যানার, স্ক্যানার রেবন, এই যে এটা মাদার বোর্ড। সব মিলে আপনার এই প্রিন্টারটি কোম্পানির যে পরিমাণ সাপ্লাই করতেছে সে পরিমাণ নষ্ট হচ্ছে, কারণ এর সেন্সার বেশি, তো যার কারণে আর কি বেশিরভাগ প্রবলেম হচ্ছে। দেখুন সেম প্রবলেম, স্ক্যানারটি খুলছিলাম তারপরে এটাকে আপনার সমাধান করতে পারি নাই, কারণ এর কোনো প্রোডাক্ট বাজারে নাই অ্যাভেলেবল। এটা আপনার যে শোরুমের থেকে কিনেছে সেই শোরুমে পাওয়া যাবে, ওই যে বেলটা আপ ডাউন করতেছে দেখেন ওইটা এরকম সব সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে চলছে। তো আমার মনে হচ্ছে এখানে অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছে না ইউনিটি, যার কারণে এই প্রবলেম হচ্ছে। তো আপনারা সবসময় একটা কথা ভাবছেন যে ইপসনের বেস্ট প্রিন্টার স্ক্যানার সহ যে প্রিন্টারগুলো ব্রাদার হচ্ছে, ব্রাদার হচ্ছে কেন আপনার মূলত সাশ্রয় বেশি কিন্তু খরচ, খরচের দিকে না লাগাই আপনার ইপসনই সবচেয়ে ভালো হবে, কারণ ওর মাল মেডিসিন আলাদাভাবে পাওয়া যায়, বাইরে পাওয়া যায় এগুলো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সার্ভিসিং সাইডটা অনেক অল্প সময়ের মধ্যে করা সম্ভব, কিন্তু ব্রাদারে অতটা এ না, ইজি না যে আপনার সহজে আপনার প্রিন্টারটি খুলে সার্ভিস করা যায়। তো আমরা আপনাদের কাছে আর এমন একটা কিছু বলবো না, আপনারা সবসময় ভাববেন যে ইপসনই প্রিন্টারই বেস্ট, আর অরিজিনাল গালি ব্যবহার করলে তো আপনার এটা সাপোর্ট নেই করা যায়। এর সাথে অ্যাটাচ করা ড্রাম সাইড ইপসনের মতন অনেকটা করছে, কিন্তু ইপসনের মতন আপনার হেডটা করি নাই, স্ক্যানারটাই করি নাই।